দিনটা তাহলে এসেই গেল, মুখে সব সময় দুষ্টুমির হাসি, আনন্দের জন্য যে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড সময়, জীবন মরণের ব্যাপার তার জন্য তা উপভোগের উপলক্ষ। 100 মিটার কিংবা 200 মিটার দৌড়ের মাঝপথে সতীর্থদের সঙ্গে হাসাহাসি করেন, ফুর্তি বাস ওই ক্যারিবিয়ান যেন প্রাণ প্রাচুর্যের এক আশ্চর্য ছবি, যেন চির নবীন, যেন চির সবুজ। কিন্তু নিষুর্ত সময়ের সঙ্গে কি শেষ পর্যন্ত পেরে উঠা যায়? যায় না বলেই 100 মিটার স্প্রিন্টে আজ শেষবারের মতো স্ট্রাকে নামবেন উসাইন বোল্ট। আর সেই শেষ 10 সেকেন্ডের শেষটা যদি হয় ওই অতি বিখ্যাত তীব্র সুরার উদযাপনের, তাহলে যে সেটি হবে মধুর্যের সমাপয়ে। লন্ডনে আজ বিশ্ব চ্যাম্পিয়নশিপের শেষবারের মতো 100 মিটার স্প্রিন্টে নামবেন উসাইন বোল্ট, পেছনে স্প্রিন্টে নামবেন উসাইন বোল্ট, পেছনে ঘোরাঘুরি খাচ্ছে কত রেকর্ড, কত কত পদক। 2008 সালে বেলজিং অলিম্পিকে উচ্চকিত ঘোষণা দেন নিজের নামের সার্থকতা, আদুরে নাম হয়ে যায় বজ্র বিদ্যুৎ। 100 ও 200 মিটারের পাশাপাশি 4 গতিক 100 মিটার রিলে স্বর্ণপদক জেতেন সতীর্থদের সঙ্গে। 2012 সালে লন্ডন এবং 2016 রি অলিম্পিকে সেই সাফল্য দ্বারা সেট পড়েনি, কল্পনার সর্বোচ্চ সীমা অতিক্রম করে স্প্রিন্টে ত্রিমুকুটের ত্রিমুকুট বোল্ট। পরে অবশ্যই সতীর্থ নেস্টার কাটারের মাদক কেলেঙ্কারিতে হারাতে হয় অলিম্পিকের 9 সোনার একটি, তাতে কি বোল্ট অমরত্ব ক্যানভাসের কালির চোপ পড়েনি। বেইজিং অলিম্পিকে যে বিদ্যুতের জলসানি শুরু, তাতে এর পর থেকে আলোকিত আলোকিত অ্যাথলেটিক্সের আঙ্গিনা। বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজের ইভেন্টগুলো তার স্বর্ণপদক যেন বাধা, ব্যতিক্রম একবারই 2011 আসরের ফাইনালে, ফসল স্কটের কারণে আসেননি সাফল্য। আজ শেষ রেসে এমন কিছু হবে না বলে সবাইকে আশ্বাস করছেন বোল্ট, এবার তা হবে না। আমি আত্মবিশ্বাসী নিয়ে আমি স্ট্রাকে নামবো, তা যদি হয় তবে প্রতিদ্বন্দ্বীদের দৌড়াতে হবে রূপার পদকের জন্য, সোনালি একটি যে বরাদ্দ ওই জামাইকানের জন্য। স্বর্ণপদক জয়টা হয়তো নিশ্চিত একরকমই, নতুন বিশ্ব রেকর্ড একেবারেই না, বয়স 30 বছর হয়ে গেছে। 2009 সালে বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে 9.58 সেকেন্ডে বিশ্ব রেকর্ড ভাঙা, তাই রকম অসম্ভব। তারপর মৌসুমটা খুব ভালো কাটেনি, তবে কিছুদিন আগে মৌসুমের প্রথমবারের মতো 10 সেকেন্ডের নিচে স্প্রিন্ট শেষ করে বুঝিয়ে দিয়েছেন শেষটা রাঙিয়ে দেওয়ায় প্রস্তুত তার ভালোবাসা রয়েছে। না হয় বিশ্ব রেকর্ড হবে না, তবে স্বর্ণপদককে তো বটেই। নিজেকে বোল্ট ঘোষণা দিয়েছেন জীবন্ত কিংবদন্তি হিসাবে, সর্বকালের সেরা হিসাবে। এ নিয়ে দ্বিমত করার লোক বিশ্ব ক্রীড়াঙ্গনে খুব একটা পাওয়া যাবে না। আর অ্যাথলেটিক্সেও তো সেই জামাইকানের কথা জানা অনেক। বোল্ট আসন্ন বিদায় ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাথলেটিক্স ফেডারেশন এর প্রেসিডেন্ট সেবারটিন কোর কণ্ঠে তাই প্রত্যাশিত বিষাদ, আমি যদি এর বিদায়ে আমি বিষণ্ণ তাহলে নিশ্চয়ই কেউ চমকাবে না। আমি একজন অ্যাথলেটিক্স ভক্ত, আমাদের ফেডারেশনের পক্ষ থেকে ওকে টুপি খোলা অভিনন্দন। লোকটি আসলে দুর্দান্ত একজন, এমনই দুর্দান্ত যে বক্সের মোহাম্মদ আলীর সঙ্গে এই ক্যারিবিয়ানকে তুলনা করলেন কো লুকের সঙ্গে। বোল্টের সম্পর্ক এমনই যা খুব একটা দেখা যায় না, আমি তো বলবো মোহাম্মদ আলীর পর এমনটা আর দেখিনি। ও যে সর্বকালের সেরা স্প্রিন্টার এ নিয়ে কোনো সংশয় নেই, রেকর্ড বই তা বলবে। তবে এই সত্য যতটা না মিস করবে যে নিকট ভবিষ্যতে কারো পক্ষে টানা 3 অলিম্পিকে 100 ও 200 মিটারের স্বর্ণপদক জেতা, এত এত পদকের পাশাপাশি এত বিশ্ব রেকর্ড করা কঠিন, তার চেয়েও বেশি
মিস করবে বোল্টের ব্যক্তিত্বকে। তবুও সময়ের নিয়ম মেনে অ্যাথলেটিক্সের স্ট্র্যাক ভবিষ্যতে জ্বর উঠবে নিশ্চিতভাবে। কে জানে, 100 মিটার স্প্রিন্টে বিশ্ব রেকর্ড হয়তো নিজের করে নেবেন অনাগত কোনো তরুণ। তবু সবার মনে কোনে বোল্টের জন্য ভালোবাসাটা থাকবে অটুট, কারণ আর 10 জন অ্যাথলেটিকের একজন তো তিনি নন। জীবনের চেয়েও বড় বাপমূর্তি এই জামাইকানের ভালো না বেশে তাই উপায় নেই। আর তার এই 100 মিটারের শেষ দিনটির কথা ভেবে দীর্ঘশ্বাস না ফেলার কারণ নেই। জীবনের স্ট্র্যাক আশ্চর্য এক স্প্রিন্ট।